বীরভূমে দুবরাজপুরে রামনবমীর শোভাযাত্রায় রাজনৈতিক সৌজন্য। বর্ণাঢ্য মিছিলে একসঙ্গে পা মেলালে বিজেপি বিধায়ক অনুপ সাহা ও পুরসভা তৃণমূলের পুর প্রধান পীযূষ পান্ডে। তাদের সঙ্গে ছিলেন তৃণমূলের শহর প্রেসিডেন্ট স্বরূপ ভট্টাচার্য সহ পুরসভা তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা। রাজনীতির আঙিনায় একে অন্যকে তিলমাত্র জায়গা ছাড়তে নারাজ হলেও রামনবমীর শোভাযাত্রা একসঙ্গে পা মিলিয়ে রীতিমতো নজির তৈরি করলেন দুবরাজপুরের তৃণমূল কাউন্সিলর ও বিজেপি বিধায়ক। যদিও ঘাসফুল পদ্মফুলের রামনবমীর মিছিলে একসঙ্গে পা মেলানোর কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। বীরভূমে তৃণমূল ও বিজেপির আতাতের দাবি বহুদিন ধরেই করে আসছিল জেলা কংগ্রেস, তাদের সেই দাবিতেই শিলমোহর পড়ল বলে দাবি জেলা কংগ্রেসের। জেলার বীরভূমেও রামনবমীর মিছিলে দেখা মিলল তৃণমূল বিজেপি ঐক্য। রেল ময়দান থেকে বেরোয় এই শোভাযাত্রা এবং সেখানে পা মেলান পুরসভা চেয়ারপারসন পর্ণা ঘোষ, তৃণমূল কাউন্সিলর ও বিজেপির নেতাকর্মীরা। দেখুন, শ্রী রামচন্দ্র সকলের, রাজনীতির ঊর্ধ্বে উঠে এই রামনবমীতে সকলের একসাথে আমাদের হাঁটা উচিত, একসাথে আমাদের জয়ধ্বনি দেওয়া উচিত। কারণ আমরাই রাম রাজত্বে আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে এই পশ্চিমবঙ্গ আজকে পরিস্থিতি তৈরি হয়েছে, আগামী দিনে এই পরিবর্তন করতে গেলে রাম রাজত্ব প্রয়োজন। আর শ্রীরামের আশীর্বাদ নিয়ে সেটা যাতে হয় সকলের কাছে আজকের দিনে এই আহ্বান করছি আমরা। আজকে এটা কোনো বিজেপির কোনো কর্মসূচি নয়, এটা হিন্দু ধর্মের আমাদের অবতার রামচন্দ্রের জন্মদিন। সেই রামচন্দ্রের জন্মদিন বহু বছর ধরে পালিত হয়ে আসে এবং দুবরাজপুর শহরে বিগত কয়েক বছর থেকে আমাদের শহরে একটা রাম মন্দির, রাম সীতা মন্দির আছে, সেইখান থেকে একটা র্যালি করে পদযাত্রা করে দুবরাজপুর শহর পরিক্রমা করা হয়। এতে কোনো রাজনীতির ব্যাপার নেই, যে মানুষগুলোকে আছে দেখবেন সাধু মহন্ত এবং সবই প্রায় আমাদের শহরের ছেলেরা এবং এরা